নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে তৈরি করা চিলি প্রন রাইস। এই রাইসটা কিন্তু শুধু শুধুই খাওয়া যায়, এর সাথে অন্য কিছু লাগে না, এটা একটা ওয়ান পট মিল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকন সমেত, তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। কিরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবেন না। এটা কিন্তু একটা ওয়ান পট মিল, এটার সাথে অন্য কিছুই লাগে না, শুধু শুধুই এটা কিন্তু খাওয়া যায়। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিজ রেসিপিস। এখানে আমি 1 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছি। চালটাকে আমি 1/2 ঘন্টা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। একটা বাটির মধ্যে আমি কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি। এখানে প্রায় 250 গ্রামের মতো চিংড়ি মাছ রয়েছে। চিংড়ি মাছটাকে প্রথমে একটু ম্যারিনেট করে নেব। নিচ্ছি আমি কর্নফ্লাওয়ার 2 চামচ, তার সাথে দিচ্ছি 7 মতো লবণ, দেব গোলমরিচের গুঁড়ো 1/4 টিস্পুন, আর দেব একটু সয়া সস, 1/2 টিস্পুন মতো সয়া সস দিলাম। দিচ্ছি টমেটো কেচাপ 1/2 টিস্পুনের মতো। এবারে সমস্ত কিছু দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডিম ব্যবহার করতে পারেন, আমি এখানে ডিম দিইনি। ডিম ব্যবহার করলে ডিমের সাদা অংশটা এর মধ্যে দিতে পারেন। চিংড়ি মাছগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি হোয়াইট অয়েল। তেলটা ভালো করে গরম হলে একটা একটা করে প্রন আমি ভেজে নেব। প্রনগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে পরে একদম রাবারের মতো হয়ে যাবে। সেই জন্য মিডিয়াম ফ্লেমে রেখে হালকা করে ভেজে চিংড়ি মাছগুলোকে আমি তুলে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এই চিংড়ি মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। তবে আমি একসাথেও সব কটা ভাজিনি, অল্প অল্প করেই আমি দুটো ব্যাচে ভাগ করে প্রনগুলোকে ভেজে নিচ্ছি। সেকেন্ড ব্যাচে চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম। এগুলো হালকা করে ভেজে নিয়ে আমি এগুলোকেও তেল থেকে উঠিয়ে নেব। এবার আমি এদিকে ভাতটা তৈরি করে রেখেছি। ভাতটা করার আমি ভিডিওতে দেখাইনি, শুধু শুধু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। নর্মাল যেভাবে ভাত করে সেইভাবে তৈরি করে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা ফাটিয়ে, তার সাথে দিচ্ছি রসুন কোচানো। এখানে 5-6 কোয়া রসুনকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়ে দিয়ে দিলাম, আর দিচ্ছি ছোট ছোট করে কাটা পেঁয়াজ কোচানো। পেঁয়াজ কোচানোটাও কিন্তু আমি 1 টিস্পুন দিলাম, আর রসুন কোচানো 2 টিস্পুন দিলাম। এবার রসুন আর পেঁয়াজটাকে হাই ফ্লেমে রেখে একটু লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেবো ট্রায়াঙ্গেল শেপ করে কাটা গাজর। গাজরটা তবে একটু হালকা ভাপিয়ে নিয়েছি, অল্প একটু সেদ্ধ করে নেওয়া রয়েছে। তার সাথে দিয়ে দিলাম ক্যাপসিকাম কোচানো, আর দেব পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও আমি কেটে নিয়ে বড় বড় করে পেঁয়াজের খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি একটা একটা করে। এবার হাই ফ্লেমে রেখে পেঁয়াজ ক্যাপসিকাম গাজর এগুলোকে একটু ফ্রাই করে নেব। একটু যখন কালারগুলো আসতে শুরু করবে পেঁয়াজ ক্যাপসিকামের, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ চিনে বাদাম। চিনে বাদামটা এই সময় অবশ্যই অ্যাড করে দেবেন, এটাতে কিন্তু একটু কুমপাও যে রেসিপিটা হয় তার ফ্লেভারটা অনেকটা চলে আসবে। আমি এটা কুমপাও এর খানিকটা রেসিপি নিয়েছি, পুরোটা কিন্তু নয়। এবার চিনে বাদামটাও যখন একটু ফ্রাই হয়ে যাবে আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটাকেও আমি বড় বড় কিউব করে কেটে নিয়েছি, তবে টমেটোটার মধ্যিখানে যে শ্বাসটা বা পাল্পটাকে ফেলে দিয়েছি, দিয়ে শুধু টমেটোর শক্ত অংশটা এর মধ্যে অ্যাড করলাম। এবার আমি দিয়ে দিচ্ছি সয়া সস 1/4 টিস্পুনের মতো, তার সাথে দিচ্ছি টমেটো কেচাপ 1 টিস্পুন, দেব রেড চিলি সস, এটাও দেব আমি 1 টিস্পুন, আপনারা চাইলে গ্রিন চিলি সসও অ্যাড করতে পারেন।
এবার এই সমস্ত সসগুলোকে দিয়েও আমি এই সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু এবার অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়েও সমস্ত কিছুকে ভালো করে মিক্সড আপ করে নেব। এবার দিয়ে দেবো তৈরি করে ঠান্ডা করে রাখা ভাতটা। তবে ভাতটা কিন্তু খুব সেদ্ধ হবে না, এটা 80% সেদ্ধ করে নিয়ে ভাতটাকে নামিয়ে নিয়েছি। ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দেব গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন, আন্দাজ মতো চিনি। এবার সব কিছু দিয়ে ভাতটাকে ভালো করে মিক্সড করতে থাকছি। ভাতটাকে হাই ফ্লেমে রেখে সব সবজির সাথে সব কিছু সসের সাথে এটাকে একটু ভাজা ভাজা করে নেব মিনিট 3-4। ভাতটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। এবার জাস্ট একটু নামিয়ে নেওয়ার পালা। দেখুন একদম দানা দানা ভাতটা রয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি একটা সার্ভিং ডিশের মধ্যে, ভাতটাকে প্লেট আউট করে নিচ্ছি। অবশ্যই বাড়িতে এইভাবে একদিন তৈরি করে থাকবেন। অনেক সময় হয় কি, অনেক কিছু রান্না করতে ইচ্ছে করে না, তখন কিন্তু এই ধরনের ওয়ান পট মিলগুলো খুব কাজে দেয়। বাড়িতে তৈরি করে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না, এবং অবশ্যই করে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন।